কবরে মারার জন্য ব্যস্ত হয়ে পড়ে, তোমার সন্তান বারবার ইমামকে বলতে থাকে জানাজা দেরি করতে নেই, বলে আমি বলতে শুনেছি পুরো আমার আমার চোখের সামনে বাবার সামনে কফিনে দাঁড়িয়ে নিজের পুত্রকে বলতে শুনেছি মাসুদ ভাই বক্তৃতা লম্বা করবেন না। কি নিষ্ঠুর দুনিয়াতে থেকে আপনি বলেন আমি ছাড়া কিচ্ছু চলে না, কি আত্মপ্রতারণায় শয়তান আপনাকে ফেলে রেখেছে। ওয়াইয়াকা নাস্তাইন, আমি আপনার ছাড়া কারো সাহায্য চাই না, এই কথা একটু পরে জুমার নামাজে বলবেন। জুমার নামাজ শেষ করেই যখন বলা হবে আপনি রোকন হন নাই কেন, তখন এই রমনা থানার আমিরের দিকে আঙুল তুলে অথবা আঙুল না দিয়ে খুব ভদ্রভাবে বলবেন যে ভাই আমারে যেভাবে সহযোগিতা করার কথা ছিল সেভাবে সহযোগিতা না করার কারণে আমি আব্দুল করিম এত অ্যাক্টিভ একটা লোক, সেই আগের জামাত আর এখন আসলে নাই, সেই তত্ত্বাবধায়ক নাই, সেই আন্তরিকতা দরদ রমনা থেকে উঠে গেছে, শাহবাগ থানায় তো নাই বললেই চলে, এগুলো জাদুঘরে গেলে পাওয়া সম্ভব। যদি তা থাকতো তাহলে আমরা শিবিরে যেভাবে কর্মী হয়েছি, শিবির যেভাবে আমাদেরকে সাথী বানিয়েছে, শিবির যেভাবে আমাদেরকে সদস্য বানিয়েছে, তার ছিটাফোঁটাও যদি আজকে রমনা শাহবাগে থাকতো তাহলে আমি আজকে শুধু রোকন না বুলবুল ভাই, আমি আজকে রমনা থানার আমির হওয়ার কথা ছিল। এই বক্তৃতার কিন্তু আমারটা আমি দেই নাই, এটা আপনাদের যে কোনো একজনেরটা আমি শুধু কি করে শুনেছি, রিলে করে শুনেছি। এই বক্তৃতা মাঠে আছে না নাই? আপনি তো বলেই বেড়াচ্ছেন ওয়াইয়াকা নাস্তাইন, আমি আপনি ছাড়া আর কারো কারো সাহায্য হয় না, আপনি আমি তো দূরে কথা। এই তালিকা তো পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন কুল ইন্নিলা আমলিকু লাকুম দররা ওয়ালা রশাদা। কাফির মুশরিকরা এই কথা বলতো, কাফির মুশরিকরা এই কথা বলতো, আমি আমাদের কোনো কোনো ভাইয়ের মধ্যে কাফির মুশরিকদের সেই কথার প্রতিধ্বনি শুনতে পাই, দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে। জামাত ইসলামী খালি রোকন হতে বলে, জামাত ইসলামী খালি ইসলামী আন্দোলনের কথা বলে, আমরা কি খেয়ে বাঁচি, কিভাবে আমার সংসারটা চলে, কি আমার চাকরি আছে, আমার নাই, আমার বেতনটা যে বন্ধ, আমার ব্যবসাটা 4 বছর ধরে খারাপ, এই খবর তো জামাত ইসলামী রাখে না, এটা কি জামাতের দায়িত্বের মধ্যে পড়ে না? আসলে এই জন্যই জামাতের সাথে খুব একটা আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলে দিলেন কাফির মুশরিকরা একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরক্ত করতো, বিব্রত করতো, মুহাম্মদ তুমি আমাদের মাথা ঠিক করার আগে আগে কি ঠিক করো, পেট আগে পেট ঠিক করো, আগে আমার ব্যবসা চাকরি দুনিয়াবি জীবনটা আগে ঠিকঠাক করে দাও, সফল করে দাও, তারপরে তোমার এই আদর্শের প্রতি ঈমান আনবো না আনবো বিবেচনা করে দেখবো। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলে দেন লা আমলিক, আমার কোনো ক্ষমতা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ক্ষমতা নাই, নূর ইসলাম বুলবুলের আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে ক্ষমতা দেওয়া হয় নাই, ডাক্তার শফিকুর রহমানের আছে, এখানে ছাত্র শিবিরের সাবেক ভাইয়েরা আছেন, আমি ছাত্র শিবিরের একজন কর্মী হিসাবে আপনাদেরকে বলছি, আমি শিবিরের কোনো কোনো ভাইদেরকে কোনো কোনো ক্ষেত্রে অভিমানের সুর তুলে এটা বলতে শুনি, আমার ছাত্র জীবন শেষ হওয়ার পর আমার তো কেউ খোঁজ রাখে নাই, আমার চাকরির জন্য কোনো ফোন করে নাই, আমার একটা বিয়ে করা দরকার ছিল কিভাবে করব এটার জন্য কেউ একটু পেরেশানিও হয় নাই, সব আমার করতে হয়েছে, আমার করা জীবনের উপর আমি আর কাউকে এখন ভাগ বসাইতে চাই না, আমাকে আমার মতো চলতে দেন। এই জাতীয় কথা বলার মতো লোক এই পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে ছিল, এখন আর নাই, কি অদ্ভুত কথা। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, যা কিছু চাওয়ার, বিল্ডিং টিন্ডি হলে চাওয়া যাবে, জুতা লাগবে, জুতা তো আর চাওয়া যাবে না, জুতা চাওয়া যাবে, শুধু জুতা, শুধু জুতা, জুতার ফিতা, হাদিসের লব্জটা দেখেছেন, হাদিসের ভঙ্গিমাটা বুঝেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে হাদিসকে সামনে রেখে বলতেন আমি লজ্জিত হই, আমি লজ্জিত হই কোন ইমানদার মুসলিম যখন মানুষ মানুষের কাছে প্রত্যাশা করে, তার অর্থই হলো সে আল্লাহর কাছে চাইতে পছন্দ করে না, যে আল্লাহর কাছে চাইতে পছন্দ করে মানুষের কাছে চাওয়ার তার প্রশ্নই আসে না। ওয়াইজা স্তান্তা ফাস্তাইন বিল্লাহ, তোমার যা কিছু চাওয়া পাওয়ার মনে করার কার কাছে চাও, আল্লাহর কাছে চাও, জুতার ফিতা চাওয়া যাবে আল্লাহর কাছে, কিন্তু প্রাণ ভিক্ষা রাষ্ট্রপতির কাছে করা যাবে, এত সহজে যত নাই বলা যায়, এত সহজে যত নাই বলা যায়, এরকম পরিস্থিতির মুখোমুখি হলে তত সহজেই নাই বলা
যায় না নাই বলার মতো ঈমান তৈরি করার জন্যই আজকে এখানে আপনাদেরকে সমবেত করা হয়েছে যাতে আমরা ওই পরিস্থিতিতেও নাই বলতে দেখি পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখি হাতগুলা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনি দয়া করে হাতগুলাকে ঈমানের উপর ইস্তিকামত করার তৌফিক দান করুন আমিন ভাইরা বায়াতের সামগ্রিক হতে সামগ্রিকভাবে অর্থ হচ্ছে বায়াতের তাৎপর্য হচ্ছে সমস্ত ইবাদতগুলো রোজা রোজা কি ইবাদত বায়াতের ইবাদত এক সেকেন্ড আগে এক সেকেন্ড পরে আপনার চুক্তিটা কি আল্লাহ তাআলা একটা চুক্তিতে আবদ্ধ করেছেন এটা কি খিদার সাথে সম্পর্ক নাকি চুক্তির সাথে সম্পর্ক মনে করেন আপনার খিদা একটু কম লাগছে আপনি সিদ্ধান্ত নেন যে আজকে 6:50 ইফতার আমি 50 এ করব না আজকে আমি 7:30 করব যেহেতু খিদে একটু কম লাগছে আমি আরো ঘন্টাখানেক থাকতে চাই সওয়াব হবে না নষ্ট হবে কিসের উপরে নির্ভর করছে এটা চুক্তির উপরে কিসের উপরে এটা চুক্তি আমার রবের সাথে এটা এগ্রিমেন্ট ফাঁসির মঞ্চ আপনার কাছে দাঁড়িয়ে গেলে আপনি বলবেন এরকম ফাঁসির মঞ্চ আমার ঈমানকে সামান্য সময়ের জন্য নষ্ট করতে এরকম লোক আমাদের ভবিষ্যতে তৈরি হবে এখন পর্যন্ত তো তৈরি হয় নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ভাইকে এই কাঁধে হাত রেখে সর্বশেষ সাক্ষাতের জন্য আমি প্রশাসনের কিছুটা অনুমতি সাপেক্ষে হাঁটতে হাঁটতে এগোচ্ছিলাম আমি রে জামাত যদি আর দেখা না হয় যদি আর কথা না হয় ইসলামী ছাত্র শিবিরের জন্য জামাত ইসলামের জন্য আপনার পক্ষ থেকে দুটো বাক্য নসিহা হিসাবে আমি চাচ্ছি আল্লাহ তাআলা আপনার হায়াতে থেকে প্রদান করুন পাহাড়ের মতো অটল অবিচল আমার মাথায় প্রথমে একটা চুমু দিয়েছে এরপরে চশমার দিকে তাকিয়ে দেখি চশমার দুই ভাগ দিয়ে টপ টপ করে পানি পড়ছে বলল মাসুদ কি বলো তুমি এই ফাঁসির মধ্য দিয়ে তো আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে না এই ফাঁসির মধ্য দিয়ে আমাদের একটা জীবন শেষ হচ্ছে আর একটা জীবনের শুরু হচ্ছে এবং নিশ্চিত থাকো আমাদের সকলের আবার জান্নাতে দেখা হবে আমি সে কথা বলার জন্যই পরিবারকে যাচ্ছি আমি পরিবারকে এই কথাটা বলার জন্যই যাচ্ছি আর কোনো কথা আলোচনা হবে না তাদের সাথে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই দেখতে শুনতে একটু ছোট হাঁটতে পারেন জোরে এত জোরে হেঁটেছেন এত জোরে হেঁটেছেন যে জেলার সুপাররা পিছন থেকে ডেকেছেন যে স্যার একটু আস্তে হাঁটেন স্যার একটু আস্তে হাঁটেন একজন দুষ্টমি করে আমাকে কয়েদিনে বলেছেন এগুলো গল্প থেকে পড়া না কান থেকে শোনা যে কয়েদির কাজে সম্পৃক্ত ছিল তিনি বলেছেন যে মাসুদ ভাই উনি এমন ভাবে হাঁটতেছিলেন যেন উনি কোনো বিয়ে খেতে যাচ্ছেন কোনো একটা অ্যারেঞ্জমেন্টের জন্য যাচ্ছেন স্যাররা ডাকতে বাধ্য হয়েছেন স্যার একটু আস্তে হাঁটেন উনি পিছনের দিকে মুখ না ঘুরিয়ে সামনের দিকে তাকিয়ে বলেছিলেন যেটার জন্য 26টা বছর লড়াই করেছি এখানে যেতে যত দেরি করবো তত আমার লস আমি যত দ্রুত যেতে পারবো তত আমার রবের সাথে সাক্ষাৎ হবে এগ্রিমেন্ট এটা চুক্তি এটা বায়াত এটা কোনো ইচ্ছা অনিচ্ছার ব্যাপার না এটা কোনো পছন্দ অপছন্দের ব্যাপার না এটা শখের ব্যাপার না এটা জামাত ইসলামের কোনো কাজ নয় এটা জামাত ইসলামের কোনো আলাদা প্রজেক্ট নয় এটা আপনার ঈমান এটা আপনার ঈমানের দাবি এটাই আপনার ঈমানিয়াত আলহামদুলিল্লাহ আমি নিজামী ভাইকে পেয়েছি আমি মোল্লা ভাইকে পেয়েছি আমি মীর কাসিম আলী ভাইকে পেয়েছি আমি কামরুজ্জামান ভাইকে আমার নিজের চোখে যেতে দেখেছি কাশিমপুর হাই সিকিউরিটি থেকে তাকে আর একটা জেলে নেওয়া হচ্ছে ফাঁসি কার্যকর করার জন্য আমি দিলর ভাই দাঁড়িয়ে আছি হসপিটালের সামনে তাকে একটা সালাম দেওয়ার জন্য দূরে অনেক দূর থেকে এখনো সেখানকার জেলার সহকারী
জেল সুপার যারা ছিলেন তারা আমাদেরকে বলতেন যে মাসুদ ভাই আপনারা সালাম দিয়েছিলেন ওনার কানে পৌঁছেছে। আমরা ওনাকে বলেছিলাম যে স্যার দুজন আপনাকে সালাম দিয়েছে, আপনি যদি একটু তাকায় ওদেরকে সালামের জবাব দিতে পারেন। কামরুজ্জামান ভাই চোখটা সামনে রেখে মাথাটা না ঘুরিয়ে জেলার সুপার ডাক্তার তাদেরকে বলেছিল, ইসলামী আন্দোলনের কর্মীরা কখনো ফাঁসির মঞ্চে যেতে পিছনের দিকে তাকায় না। মাসুদ দিলরকে বলে দিও যদি ওদের যদি আমার সাথে দুনিয়ার সাক্ষাৎ না হয় ওদেরকে জানিয়ে দিয়ে আপনারা যে ওদের সাথে জান্নাতুল ফেরদাউসে দেখা হবে। আমলের উপরে ভরসা করি না, আল্লাহর উপরে ভরসা করি, আর এই মজলুম শহীদদের বক্তব্যের উপরে ভরসা করি। আল্লাহ দয়া করে জান্নাতুল ফেরদাউসে আমাদের সবাইকে যেন একত্রিত করে দেয়। কি বলবেন সেদিন, কি বলবেন দেখা হলে, কি বলবেন? দেলোয়ার হোসেন সাঈদী হুজির এখানে 11 বছর জেলখানায়, 12 বছরে পড়েছে রিমান্ডের জন্য। যখন প্রথম ওনাকে অ্যারেস্টের পর রিমান্ড, প্রশাসনে যারা দায়িত্বে ছিলেন দিনের পর দিন ওনাকে থানার গারদে, ডিবির গারদে রাখা হচ্ছে। একজন শুধু আমাকে বললেন যে ভাই যদি সুযোগ থাকে আজকে জুমার নামাজ আমি এক জায়গায় পড়বো, আপনি পড়তে আসবেন ওখানে, পড়তে আসলে সাথে 2টা জানামাজ নিয়ে আসবেন। ওনার চুক্তি বাস্তবায়ন করতে এত কষ্ট করছেন আপনি, আমি কি করছি? 2টা জানামাজ নিয়ে আসবেন? আমি বললাম 2টা কেন? বলে যে আসেন তারপরে বলবো। 2টা জানামাজ নিয়ে মসজিদে নামাজ পড়েছি, লোকেরা আমার দিকে তাকাচ্ছে, আমি মানুষ একজন জানামাজ 2টো, আর একজনকে আমি দিলাম যে ভাই আপনি এটাতে পড়েন। নামাজ শেষ করেছি, উনি আমাকে একটা গাড়িতে তুললো, গাড়িতে তোলার পর আমাকে বুকে জড়িয়ে ধরে চোখে পানি ছেড়ে দিয়ে বললো, মাসুদ ভাই সাঈদ হুজুরে ডিউটি করে মাঝে মধ্যে যখন দেখি মাথার নিচে 2টো হাত দিয়ে শুয়ে আছেন, ফুলের উপরে মাথায় হাত দিয়ে যখন রাতের পর রাত পার করছে এপাশ ওপাশ করে, তখন মনে হয় কলেজাটা ছেড়ে যায়, ইচ্ছা করে বাসা থেকে বালিশটা নিয়ে এসে দেই, পারবো না। জায়নামাজ 2টো দেন, 2টো জায়নামাজ নামাজের উসিলা করে দেবো, হুজুরকে বলবো হুজুর নামাজ শেষ করে জায়নামাজ 2টো একটু মাথার নিচে দিয়ে ঘুমাবে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, ওনাকেও জিজ্ঞেস করা হয়েছিল, এই আন্দোলন ব্যতিরিকে আপনি অন্য যা কিছু করেন সেই আন্দোলনের আপনাকে আমির বানিয়ে দেওয়া হবে, সভাপতি বানিয়ে দেওয়া হবে, আমির বানিয়ে দেবে, সভাপতি বানিয়ে দেওয়া হবে, আপনি আর একটা পার্টি খোলেন, আর আপনাকে সবকিছু দিয়ে আমরা সহযোগিতা করব। আলহামদুলিল্লাহ, এই বায়াতি জিন্দিগিকে সামনে রেখে, শপথের অঙ্গীকারকে সামনে রেখে উনি বলেছিলেন, আমি তো এই আন্দোলনের কর্মী হওয়ার জন্য এসেছি, আমির হওয়ার জন্য আসি নাই, কারণ এটা আমার বায়াতের হক, এটা আমার শপথের হক। সেই জন্য প্রিয় ভাইয়েরা, বায়াতি জিন্দিগিটা হচ্ছে আমাদের সমস্ত ইবাদতের মানদণ্ড, এটা প্র্যাকটিক্যাল ফিল্ড, প্র্যাকটিক্যাল ফিল্ড। এই মানদণ্ডে নিজেদেরকে উত্তীর্ণ থাকা এবং উত্তীর্ণ হওয়ার জন্যে আমাদেরকে শপথের আলোকে নিজেদের জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা দরকার, এবং সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এটার ব্যাখ্যাটা কিভাবে করেছেন, এই ইবাদতে যারা সম্পৃক্ত তাদের ব্যাখ্যাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালু বায়ান, অতঃপর তারা আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আপনি বায়াত দেন। আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করুন, বায়াত চুক্তি এগ্রিমেন্ট অঙ্গীকার যা কিছু হয়েছে প্রত্যেকটা বায়াতের ঘটনা দুঃসময় না সুসময়, দুঃসময় না সুসময়, এখন বায়াত আরো পরে হবে। আপনি একটা কথা তো প্রায় বলেন, আপনারা সবাই বলেন তা বলছি না, কিন্তু আপনি একটা কথা তো প্রায় বলেন, ভাই পরিস্থিতিটা ভালো হোক ইনশাল্লাহ, কি হয়ে যাব, কি হয়ে যাব, রোকন হয়ে যাব। রোকন হয়ে যাওয়ার সাথে পরিস্থিতি ভালো সম্পর্ক না খারাপের সম্পর্ক? প্রত্যেকটা বায়াতের ঘটনা ঘটেছে ভালো অবস্থায় না দুঃসময়, দুঃসময়ে। এখন যদি সেই হিসেবে বিবেচনা করা হয়, কাঁঠালের একটা সিজন আছে, আমের একটা সিজন আছে, লিচুর একটা সিজন আছে, ইলিশ মাছের একটা সিজন আছে, এখন কি সিজন? বায়াতের সিজন। একটা সময় জিজ্ঞেস করা হবে, 2008 সাল থেকে 2022 সালের মধ্যে যারা রোপণ হয়েছেন তারা হাত জাগান। একটা সময় দেখা হবে, 2008 সাল থেকে শুরু করে 2022 সালের মধ্যে এই প্রতিকূল পরিস্থিতিতে
বায়াতি জিন্দিগির আলোকে নিজের জীবন পরিচালনা করার সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন যারা, তারা দাঁড়ান। সেই দাঁড়ানোর তালিকায় যারা যারা থাকতে চান, সিদ্ধান্ত এখান থেকে বের হতে চান, তারা আজকে এখন একটু দাঁড়ান, তারা একটু দাঁড়ান এখন, যে আমরা সেই তালিকায় দাঁড়াতে চাই। যখন জিজ্ঞেস করা হবে 2008 সাল থেকে 22 সালের সেই প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে আল্লাহ রসুলের সময় দুষ্মুক্ত এবং কণ্ঠকর্ণ পথ বাড়ি দিয়ে যারা শপথের অধিকারী হয়েছিলেন, আমরা সেই শূন্য পালন করেছি, আমরা শুধু দাড়ির শূন্য পালন করি নাই, আমরা শুধু টুপির শূন্য পালন করি নাই, আমরা শুধু লম্বা জামার শূন্য পালন করি নাই, আমরা শুধু ফরজ নামাজের আগে পরের শূন্য পালন করি নাই, আমরা আল্লাহ রসুলের আরেকটা সুন্নাহ পালন করেছি। দুঃসময়ে আল্লাহ রসুলের পাশে দাঁড়িয়ে জীবন এবং সম্পদ বাজি রেখে যারা বায়াতের অধিকারী হওয়ার সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন, আমরা সেই সুন্নাহ পালন করেছি। পারা যাবে ইনশাআল্লাহ। এখন আপনাদের রোকন হওয়ার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ, ওনাদের যেহেতু রোকন হইতে একটু দেরি হইতেছে, আপনি দুঃসময়টা একটু বাড়াই দেন। এই দোয়া করি। তাহলে আপনি তো সিদ্ধান্ত নিয়েছেন আরো 4-5 বছর লাগবে, আমরা দুঃসময় থেকে মুক্তি চাই। আর দুঃসময় থেকে মুক্তির উসিলা হিসাবে, দুঃসময় থেকে মুক্তির উসিলা হিসাবে আমরা আল্লাহর বায়াতের শপথের অঙ্গীকারে নিজেদেরকে আবদ্ধ করতে চাই। এবার দাঁড়ানো অবস্থায় একটু হাত তোলেন ইনশাআল্লাহ। এই হাত তোলাই যেন আমাদের জন্য আল্লাহ কবুলিয়াত হয়, আর এই কবুলিয়াত জন্য আল্লাহ দুঃসময় থেকে মুক্তির উসিলা হিসাবে কবুল করেন। বসেন সম্মানিত ভাইয়েরা। এবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা কথা বলে আমি শেষ করে দেবো, পয়েন্টগুলো একটু দ্রুত লিখে ফেলবেন। শপথের অধিকারী হতে হলে তার কি করতে হয়? শপথের অধিকারী হতে হলে তার কি করতে হয়? তার করতে হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ যা করেছেন আপনিও তাই করবেন, আপনিও তাই করবেন। আপনি জামাত ইসলামিক তো আলাদা করে আপনাকে কিছু বলছে না, জামাত ইসলামী আল্লাহ আল্লাহ রসুলের সুন্নাই আপনাকে সামনে তুলে ধরছে। কলু বায়ানা, সাহাবিগণ এসে বললেন আল্লাহ রসুল আমাদেরকে কি দেন? বায়াত দেন, আমাদেরকে শপথ দেন। কেন? আমল দিয়ে তো জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যেতে পারবে শুধু সেই ব্যক্তিগণ যাদের প্রতি আল্লাহ কি থাকবেন, ইল্লা মা রাহিমা রব্বি, যাদেরকে আল্লাহ দয়া করবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সামনে আল্লাহ রসুল আয়াত পড়লেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসীরা, আল্লাহ আপনি হিসাব কি করে দেন? এটা আমরা নামাজের আগে পরে দোয়া করি না, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসীরা দোয়া করবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ হিসাব সহজ করা মানে কি? তাকে প্রশ্ন করা হবে না, কম প্রশ্ন করা হবে, প্রশ্ন করে কি তাকে জবাব দিতে সহযোগিতা করা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, এই তিনটার কোনোটাই না, মূলত তাকে কোনো প্রশ্নই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি সাধারণত এখন বলে থাকি ওয়াইজিনদের কাছে, সাধারণত সবাই না, সাধারণত ওয়াজ শুনে বিনা হিসাবে কোথায় যাওয়ার? জান্নাতে যাওয়ার ওয়াজ শোনা যায়, বিনা হিসাবে জাহান্নামে যাওয়ার ওয়াজ সাধারণত কেউ করে না। কারণ তার পরের বছরের আর বুকিং পাওয়া যাবে না, কারণ সুদখোর, ঘুষখোর, মানব রচিত মতবাদের অধিকারী, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদের অধিকারী থাকবে, আবার কোথায় যাবে? জান্নাতেও যাবে। এই লোকদের জন্য এরকম কতিপয় হুজুরদের দরকার, যারা এসে এই অবস্থায় থাকা সত্ত্বেও তারে কোথায় ঢুকাই দিয়ে যাবে? আমি এই জন্য মাঝে মধ্যে বলি, খালি বিনা হিসেবে জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজেন না, ওটা তো ঠিকই আছে, বিনা হিসেবে জাহান্নাম থেকে বাঁচারও চেষ্টা করেন, তার তো হিসাবই নেওয়া হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আজকে সূরা কাহাফ পড়বেন, জুমার নামাজ, আমি গাড়িতে আসতে আসতে পড়তেছিলাম, আল্লাহ অহংকার মাফ করুন, আমার গুনাহ, আমার সওয়াব যেন নষ্ট না হয়। এই জুমায় যদি কেউ সূরা কাহাফের প্রথম 10, শেষ 10 পুরোটা পড়লে পুরোটা, না হলে প্রথম 10, শেষ 10 পড়লে এই জুমা থেকে পরবর্তী জুমা দাজ্জালের মতো ফেরেশতা, দাজ্জালের মতো ফিতনাও যদি চলে আসে, আল্লাহ সেখান থেকে আপনাকে আল্লাহ নূর দিয়ে আপনাকে সাহায্য করবে। আর বাকি টাকার ফিতনা, চাকরির ফিতনা, ঘরের ফিতনা, বউর ফিতনা, পোলার ফিতনা, মা বাপ, 14 গোষ্ঠীর ফিতনা, এগুলো দাজ্জালের চেয়ে বড়, এগুলো তো দাজ্জালেরই এক একটা অংশ। আল্লাহ রসুল বললেন, দাজ্জালের মতো ফিতনাও যদি চলে আসে, আল্লাহ তাআলা সেখান থেকে তোমাকে হেফাজত করবেন। পড়বেন ইনশাআল্লাহ। সেই সূরার শেষ 10 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেন, ফালা লুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ফালা লুকিমু লাহুম, তার জন্য তো কোনো মানদণ্ড, পাল্লা স্থাপনই করব না আমি, ফাহাবিতাত আমালুকুম,
তার আমলগুলো, আমল নাই তা তো বলা হয় নাই, ফাহাবিতাত আমাল, তার আমলগুলো ধ্বংস করে দেব। কার আমল? আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতি দুনিয়া, দুনিয়ার জীবনে কিছু আনুষ্ঠানিক ইবাদত করেই তার কাজ শেষ করেছে সে। সে মনে করেছে আমি নামাজ পড়ে জান্নাতে চলে যাব, সে মনে করেছে আমি রোজা রেখেই জান্নাতে চলে যাব, সে মনে করেছে আমি হজ করেই জান্নাতে চলে যাব, সে মনে করেছে 100,000 টাকা জামাত ইসলামী ইসলামী আন্দোলনে দিয়ে আমি জান্নাতে চলে যাব। কিন্তু নিজের ইচ্ছা অনিচ্ছা, পছন্দ অপছন্দ, ভালো লাগা না লাগা, প্রতিকূল পরিস্থিতি, অনুকূল পরিস্থিতি, জীবন মৃত্যু, সন্তুষ্টি অসন্তুষ্টির মালিকানাটা কার কাছে রেখেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জন্য বর্ণনা করেন, কত চমৎকার কথা। আমাদের মতো তো এত লম্বা বক্তৃতা উনি করতেন না, আমরা আবার লম্বা বক্তৃতা না দিলে এই মাহফুজ ভাই সুমন ভাইরা বলবে যে আসলে ওনারা এত ব্যস্ত থাকে, আমরা এত কষ্ট করে একটা প্রোগ্রামের আয়োজন করি, হক আদায় করে ওনারা কথা বলে না, এই কারণে লম্বা বক্তৃতা করি, না হলে আমি লম্বা বক্তৃতা পারি না। আল্লাহ মাফ করুন আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমার প্রশান্তি দরকার, আমি সফল হতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 1.5 ঘন্টার বক্তৃতা দেন নাই, 2টা সেন্টেন্স বলেছেন। কয়টা? 2টা সেন্টেন্স। এই 2টা সেন্টেন্স আপনার জন্য কার্যকর, আপনি এটা পালন করেন, আপনি আজকে এখন থেকে আপনি প্রশান্তির অধিকারী হয়ে যাবেন। প্রশান্তি আপনি অধিকারী হবেন, আপনি কিছু ভাড়াও দিতে পারবেন, কিছু ব্যাংকে জমাও রাখতে পারবেন। খালি তো টাকা জমা রাখেন, খালি তো প্লট বুকিং দেন, খালি তো ফ্ল্যাট বুকিং দেন, আজকে একটু কি বুকিং দিয়ে যান, প্রশান্তি বুকিং দিয়ে যান, কোনো টাকা লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি প্রশান্তি চাও, 2টা শব্দের উপরে ইস্তেকামত করো, আসলিম তাসলিম। সুবহানাল্লাহ বলেন, আসলিম তাসলিম, কমপ্লিট সারেন্ডার করো, পূর্ণ আত্মসমর্পণ করো, গোটা পৃথিবীর প্রশান্তি তোমার কাছে আত্মসমর্পণ করবে। আল্লাহু আকবার। এইটা আমরা বলতে পারি না, আমরা বলি হুমায়ুন আহমেদের কথা, হুমায়ুন আহমেদের কথা। আমি প্রায় আমাদের লোকদেরকে বলতে শুনি, ওই হুমায়ুন আহমেদ বলেছেন মাসুদ ভাই একটা খুব সুন্দর কথা বলেছেন। আমি বললাম বলেন সুন্দর কথাটা, বলে যে মাসুদ ভাই খুবই সুন্দর একটা কথা বলেছে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, অসুন্দর মানুষের সুন্দর কথাটা বলেন। সুন্দর কথাটা কে বলছে? অসুন্দর মানুষ। অসুন্দর মানুষের সুন্দর কথাটা আপনার ভালো লেগেছে, আর সবচেয়ে সুন্দর মানুষের সবচেয়ে সুন্দর কথাটা আপনার মাথায় ধরে না। আসলিম তাসলিম এই শব্দটুকু মুখস্থ করতে কতক্ষণ লাগে? এটা কে মুখস্থ করেছেন? কে বাসায় প্র্যাকটিস করেন? সবচেয়ে কঠিন মুহূর্তে আপনি আপনার স্ত্রীকে বলেন আসলিম। পরের ইফেক্টটা কি? এটা ঠিক আল্লাহ রাসূল সাহাবীদের বলেন, এটা পাহাড়ের মতো। পাহাড়ে গিয়ে কেউ যদি বলে আমি আল্লাহ সন্তুষ্টি চাই, সাথে সাথে সে একটা কি পায়? রিপ্লাই পায়। সেও বলে কি পায়? আমি আল্লাহ সন্তুষ্টি চাই। এই আসলিমের ইফেক্ট হচ্ছে সাথে সাথে তাসলিম। তুমি আত্মসমর্পণ করে ফেললে গোটা দুনিয়ার প্রশান্তি তোমার কাছে আত্মসমর্পণ করে ফেললো। আসলিম, আসলিম মানে কি? কয় ভাই আমি তো মুসলমান হয়ে আছি, এই হয়ে আছি বলেই তো সমস্যা, আবার নতুন করে এটাকে একটু গুছাইতে হবে। আল্লাহ তাআলা এটা মনে করেন না যে মাসুদ ভাই এটা কেমন কথা বলেন। আল্লাহ তাআলা কোরআনে আয়াত তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, না নাই ইমানদারদেরকে আবার ইমান আনার জন্য বলেছেন, আবার ইমান আনার জন্য বলেছেন। এবার 4টা কথা লিখতে হবে, কয়টা কথা? কলু বায়ানা, তাদেরকে শপথ দেওয়ার জন্য এবার আপনাদেরকে শপথের প্রস্তুতির অংশ হিসাবে এই কথাগুলো বলা। যারা দাঁড়িয়েছেন, হাত জাগিয়েছেন, আমি বলছি না এটার জন্য আপনি দায়বদ্ধ হয়েছেন, আপনি দায়বদ্ধ হবেন আগে নিজের বিবেকের কাছে। আপনি বায়াতবদ্ধ লোক, আপনি বায়াতবদ্ধ হয়েই পৃথিবীতে এসছেন, শুধু এটা রেনু করবেন, না হলে এখান থেকে আপনি মুক্ত হয়ে যাচ্ছেন, এটা থেকে আপনি আলাদা হয়ে যাচ্ছেন, এখান থেকে আপনি বেরিয়ে পড়ছেন। তাহলে যেই কারণে এটা বলেছিলাম, ফাসাউফাইউ হাসিবু হিসাবাই আসির, আপনার হিসাব সহজ না হলে, বিনা হিসাবে জান্নাতে না গেলে যদি কারো হিসাব শুরু হয়ে যায় তাহলে সে কোথায় যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা শুনেন, এরপর আরামে কেমনে ঘুমান, এরপর নামাজ পড়ে কেমনে নিশ্চিত হইলেন যে আপনি জান্নাতে যাবেন? ও নিশ্চিত তো আপনার হুজুর করে দিছে, খুতবায় পাওয়া যাবে, আসসালাতু মিফতাহুল সাবি পেয়ে গেছে, আর ঠেকায় সাবি পেয়ে গেছি আর ঠেকায়, এই জন্যই তো মসজিদ গুলো নামাজে পরিপূর্ণ আর আল্লাহর জমিনে আল্লাহর দিন মুক্ত। মসজিদ পরিপূর্ণ আর জমিন আল্লাহর দিন মুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত মসজিদ এবং মুসল্লিদের দিকে তাকিয়ে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মাসাজিদ হুম আমেনা, শুধু বাইতুল মুকাররম না, শুধু বাইতুল্লাহ মসজিদ না, শুধু বাইতুস সালাম মসজিদ না, মাসাজিদ হুম তোমাদের সমস্ত মসজিদ গুলো একটা সময় আসবে আমেরা মুসল্লিতে কি হবে, ওই আখরাব মিনাল হুদা, হেদায়েতের সিটা ফোটাও থাকবে না, ওয়ালাইসা ফিহি মুমিন, ইমাম থেকে খতিব, খতিব থেকে মোতাওয়াল্লি, মোতাওয়াল্লি থেকে একদম রাস্তার শেষ, যে শেষ পর্যন্ত যায় নামাজও পায় নাই, সোজা পিস যাওয়া রাস্তায় দাঁড়ায় নামাজ পড়বে ওই পর্যন্ত, ওয়ালাইসা ফিহি মুমিন, গোটা মসজিদ খুঁজে একজন ইমানদার পাওয়া যাবে না, সেই সময় আসতে আরো 100 বছর লাগবে। কে নিশ্চিত করলো আপনাকে, কে নিশ্চিত করলো আপনাকে জান্নাতে যাবেন আপনি নামাজ পড়ে? এই হাদিস মোকাবেলার কি প্রস্তুতি আপনি নিয়েছেন? কেন হাদিস, কে কার জন্য বর্ণনা করা হয়েছে? এটি এটি তার জন্য বর্ণনা করা হয়েছে, ফালা নুকিমুল হুম ইয়ামাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন তার তো আমল পাল্লাই তোলা হবে না, পাল্লাই তোলা হবে না, কারণ তার চিন্তা দৃষ্টিভঙ্গি পছন্দ অপছন্দর মাপকাঠিটা সে আল্লাহর কাছে সোপর্দ করতে পারে নাই, ওটার মালিক কে ছিল? সে নিজে ছিল আসলিম, আমি পূর্ণাঙ্গ সারেন্ডার করে ফেললাম, আমার বলে কিছু নেই, আজকে এখান থেকে রোকন হওয়ার জন্য সব কমপ্লিট করে যাবে, শুধু আনুষ্ঠানিকতাটা বাকি থাকবে ইনশাল্লাহ, সেটার প্রথম শব্দই দুটো আসলিম, আমি কি করে ফেললাম, আমার বলে আজকে আর কিছু নাই, সব কার? আল্লাহ। তা আল্লাহর আছে, আল্লাহকে দিতে পারছি পারি নাই এটা বুঝার তো একটা প্র্যাকটিক্যাল ফর্ম লাগবে, সেই ফর্মটা হলো ইসলামী আন্দোলন সংগঠন জামাত ইসলামী নেতৃত্ব, আল্লাহ আল্লাহ তাআলা তো সেটা বলেই দিয়েছেন, উলিল আমরে মিনকুম আতিউল্লাহ আল্লাহর আনুগত্য, এটা বুঝবেন কিভাবে, আতিউর রাসূল আল্লাহ রাসূলের আনুগত্যের মধ্যে দিয়ে, এটা বুঝবেন কিভাবে, উলিল। এখন আপনি দুটা সোজা বাদ দিয়ে ডাইরেক্ট লাইন ধরছেন যে ভাই আমি এসবের মধ্যে নাই, এই জৈজামেলার মধ্যে আমি নাই, আমি কার আনুগত্য করি, আল্লাহ তালাই বলে দিয়েছেন আমার আনুগত্যের ধারাটা হচ্ছে আল্লাহ রসুলের, রসুলের আনুগত্যের ধারাটা হচ্ছে উলিল আমার, ইনশাল্লাহ পারা যাবে। আসলিম মানে হচ্ছে আমি পূর্ণাঙ্গ কি করলাম, আমার বলে কিছু নাই, কলু বায়ানা চারটা লেখেন, এবার নাম্বার ওয়ান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন কলু বায়ানা, এবার তোমরা বলো এই শপথের মধ্যে তোমাদের অন্তর্ভুক্ত করো, প্রথম কথা হচ্ছে ফিমা আহিব্বা ওয়া কারিহা, আমার পছন্দ অপছন্দ বলে এখন থেকে আর কিছু নাই, আপনি পছন্দ করেন চাকরি, সংগঠন পছন্দ করে ওই সময়ে ওই টাইমে একটা প্রোগ্রাম, কথা পরিষ্কার ভাই, পরে রোকন হইয়া ঝামেলা করেন না, এখন বলবেন ভাই চাকরি ছেড়ে দেব, সেটা তো তখন আলোচনা করে সিদ্ধান্ত নেবেন কোনটা অ্যাডজাস্ট করবেন, আপনাকে সবাইকে চাকরি ছেড়ে দিয়ে বেকারদের সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলামী, আপনাদের ভাবতে হলো এটা, কয় ভাই একটু সব ঠিকঠাক করে নেই ইনশাল্লাহ তারপরে কি করব, রোকন হয়ে যাবো, ভাবখানে এরকম যে তখন আর আপনার কোনো কাজ থাকবে না, বয়স যত বাড়ে দুনিয়ার ব্যস্ততা তত কমে, এরকম একজন দাঁড়ান, বয়স যত বেড়েছে ব্যস্ততা তত কমেছে, এরকম একজন এখানে দাঁড়ান, দেখেন একটু খুঁজেন না ভাই, চেষ্টা করেন, আমাদের মুরব্বী অনেকে বলতো হ্যাঁ মাসুদ আরামে আসা এত তো বুঝতেছো না, খালি পার্টি করে বেড়াও, আমি বললাম ভাই সমস্যা কখন হবে, বলছে বিয়ে করো বুঝতে পারবো, করলাম বিয়া, তাই আমি বললাম ভাই বুঝতে তো পারতেছি না, বলছে বাচ্চা কাচ্চা হয়েছে, বলছে না হয় নাই, বলছে ও টের পাবা জীবন কাকে বলে কত প্রকার কি কি, তারপর বছর দুয়েক গেল বাচ্চা হইলো, তাই আমি বললাম ভাই বাচ্চা তো হয়েছে, বলছে যে হয়েছে এইটা অসুবিধা নেই, স্কুলে দিছো, আমি বললাম না তা তো নেই দেয়, বলছে স্কুলে দাও তখন বুঝতে পারবা, এরপর আর ওই ভাইয়ের সাথে আমার দেখা হয় নাই, যে তারপরে উনি কি বলতো, এই জন্য সেই প্রশ্নটা জবাব দিতে পারলাম না আপনাদের কাছে, মানুষের মধ্যে এরকম শয়তান থাকবে যারা আপনার ডানে বামে সামনের পিছনে থেকে আপনাকে ভয় দেখিয়ে বলবে জামাত ইসলামের কর্মী হয়ে তোমার এই অবস্থা, খবরদার, এটা জিনদের মধ্য থেকে, এই শয়তান জিনদের মধ্য থেকে, মানুষের মধ্যে, এই কথা আমাদের কার কথা, ফিমা আহিব্বা ওয়া কারিহা, পছন্দ অপছন্দ এখন থেকে, আজকে থেকে, এই মুহূর্ত থেকে, এই টিসি থেকে, এই জায়গা থেকে বের হওয়ার আগে থেকে, পছন্দ অপছন্দের মাপকাঠি আমি না কে, আল্লাহ মানে ইসলাম, ইসলামী আন্দোলন ইনশাল্লাহ, ফিমা আহিব্বা কারি, আমার পছন্দ দুনিয়ার সুখ সম্ভব, আর এখন থেকে আমার পছন্দ ইসলামী আন্দোলনে ত্যাগ করবানি, পারা যাবে, তাহলে অসুবিধা কি, দুনিয়াটা তো ভোগের জন্য না, দুনিয়াটা কিসের জন্য,
এক সেন্টেন্সে মাথায় রাখবেন, যদি এখানে ত্যাগ করেন জান্নাত ভোগ করবেন, এখানে ভোগ করলে জান্নাত থেকে বঞ্চিত হবেন। এবার আপনার পালা। এটা আমার কথা বললাম? এই আয়াতে যাইয়া আর সময় নিতে চাচ্ছি না। পরিষ্কার ঘোষণা আল্লাহ তাআলা সূরা ইনশিকাক, ভালো করে পড়ে দেখবেন, সূরা ইনশিকাক 6-12, কত 6-12 আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, মানুষকে আমি সৃষ্টি করছি দুনিয়াতে পরিশ্রমের জন্য, ত্যাগের জন্য, কোরবানির জন্য। সূরা ইনশিকাক 6-12 ওখানেই লেখা আছে, ওখানেই লেখা আছে। এই যার আজকে ছুটির দিনে একেবারে আল্লাহে আল্লাহর কসম, আপনি কি মনে করেন যে আমরা এখানে যারা আছি আমরা কি এই মানে আসমান থেকে এসে ফেরেশতা হিসেবে আপনাদের সাথে কথা বলি? আমাদের কি স্ত্রীর সমস্যা নাই? আমাদের কি ছেলে মেয়ে পরিবার পরিজনের বাধা নাই? আছে তো, আমার সামনে এসে তো মানে বাচ্চা যেটা সবচেয়ে ছোট প্যান্ট শার্ট পরা শুরু করলেই প্রথম তার সেন্টেন্সই একটা, বাবা তুমি যাবা না। এটা বলছি কেন, এটা একটা প্রাসঙ্গিকতা আছে। এই সূরা ইনশিকাকেরই 6-12 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিয়ে এই পরিস্থিতির মোকাবেলা আপনাকে সাহস জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন। ওয়ান কলিবি ইলা আহলিহি মাসরুরা, আল্লাহু আকবার। আমি আমার বউ মোকাবেলা করি এইটা দিয়ে, আমি আমার সন্তানদের মোকাবেলা করি এইটা দিয়ে। এটা অস্ত্র না, এটা আল্লাহর দেওয়া বড় নেয়ামত। যদি আজকে শুক্রবার বউরে সময় না দিয়া, পোলামাইয়ের সময় না দিয়া, পরিবারের সময় না দিয়া তুমি আমার দিনের জন্য সময় দিয়া এই যে শূন্যতাটা তৈরি হলো পরিবারে, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার শূন্যতাটুকু ওয়ান কলিবু আমি তোমাদেরকে এক জায়গায় করে দেব, ইলা আহলিহি মাসরুরা, পুরো পরিবারটা আনন্দের সাথে তোমরা জান্নাতে থাকবা। আজকে যাই এই আয়াত ভালো করে ফটোকপি করে দরজায় লাগাই রাখবে, দরজায় লাগাই রাখবেন। ছেলেমেয়েরা বড় হইলে তাদেরকে দেখাবেন যে বাবা, আমি আমার মাকে বলি আমার বাবা আল্লাহ তাআলা দুনিয়া থেকে চলে গেছেন, জান্নাত নসিব করুন আমাদের যাদের বাবা মা চলে গেছেন। আমি আমার আব্বাকে বলেছি, এখনও আমার মাকে বলি, আজকে কালকে রাতেও বলে এসেছি, মা অসুস্থ আমি একবারও তাকি না, হসপিটালে যেতে পারি নাই। আমি মাকে বলেছি যে মা আমি যে যেতে পারি নাই, আমাদের তো ইসলামী আন্দোলন একটা বড় পরিবার আছে, যারা নিয়ে যায় তারা অনেক আমার চেয়ে অনেক বেশি আন্তরিক, তারা আপনাকে তো হেল্প করতেছে, দেখেন না কত লোক হেল্প করতেছে আপনাকে পাওয়ার পর বলছিস বাবা সত্যি কৃতজ্ঞতার মস্তক অবনত করছি আল্লাহর কাছে। আমি বলছি এই জন্য ইসলামী আন্দোলনের কৃতজ্ঞতার জন্য, আমার পরিবারের গল্প শোনানোর জন্য না। শফিকুল ইসলাম মাসুদের মা বলে যখন একজন বুকে জড়িয়ে ধরে, একজন এসে মাথায় হাত দেয়, একজন আমার হাতটা তার মাথায় তুলে ধরে, খালাম আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমি বললাম মা এটাই তো আল্লাহ তাআলার নিয়ামত, আমি যাইতে পারি নাই, কি হয়েছে? আমাদের কত ভাইরা কত বোনেরা আপনাকে সহযোগিতা করতে পেরে তারা কৃতজ্ঞ। আল্লাহ তাআলা তো আমাদেরকে এই শুধু 11 জনের পরিবার করেন নাই, আল্লাহ তাআলা তো গোটা ইসলামী আন্দোলনটাকে আমাদের পরিবার বানিয়েছেন। আমি আমার স্ত্রীকে জেল থেকে বের হয়ে প্রথম একটা সেন্টেন্স জিজ্ঞেস করেছিলাম, এই 4 বছরের সবচেয়ে বেশি কষ্ট কি হয়েছে তোমার? আলহামদুলিল্লাহ আমি সাক্ষী রাখি এগুলো ভিডিওতে আমাদের পরিবারগুলোর জন্য বুঝার জন্য। আমার স্ত্রী তখন একটা কথা বলেছিল, আপনি যখন ছিলেন না তখন গোটা পৃথিবীটা ছিল আমার একটা পরিবার, আপনি বের হয়ে এসে এখন এই পরিবারটা যেন সংকুচিত হয়ে গেছে, আমরা ছোট্ট একটা পরিবারে পরিণত হয়েছি, আপনি ছিলেন না তখন গোটা পৃথিবীটা আমার পাশে ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে একত্রিত করবেন। কি ইসলামী আন্দোলন করার কারণে আমরা দুনিয়াতেই একত্রিত হয়ে আছি, সুখ দুঃখে আমরা আছি না? জেলখানে আমাদের অন্য অন্য দলের লোকেরা বলতো, মাসুদ এরকম হলে জেল খাটতে তো কোনো অসুবিধাই না, আমাদের দেখে অন্য দলেরা শিখেছে না শেখে নাই? আল্লাহু আকবার, জেলখানায় আমাদের সাথে জামাতের সমর্থক ফর্ম পূরণ করার সিদ্ধান্ত নিয়ে বেরিয়েছে, এই যদি জামাত ইসলামী হয়। আলহামদুলিল্লাহ, ফি মা আহিব্বা ওয়া কারিহা, পছন্দ অপছন্দ কার জন্য? আল্লাহর জন্য। সেই জন্য বলেছে আজকে যারা শুক্রবার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে এসে মনে মনে কষ্ট করছেন, সেই বিকাল পর্যন্ত থাকতে হবে আহারে, যদি বাসায় থাকতে পারতাম আল্লাহ তাআলা পোষণ করে দিয়েছেন। বিপরীতটা শোনেন, ভাইরা কষ্ট নেন না, কষ্ট নেন না, বুঝার জন্য মনের তৃপ্তির জন্য বলছি, ইন্নাহু কানাফি আহলিহি মাসরুরা, কানাফি আহলিহি মাসরুর। এদিকে হলো আল্লাহ তাআলা ওয়ান কলিবি ইলা আহলিহি মাসরুর, তাফসিরে কেউ কেউ বলেন যে আল্লাহ তাআলা এমন হবে পুরো পরিবারের মধ্যে কেউ হয়তো জাহান্নামী হয়ে গেছে, আল্লাহ তাআলা এক্সের কাছে জানতে চাইবেন তুমি তো জান্নাতি তোমার এবার প্রত্যাশা বলো আল্লাহর কাছে তোমার কি চাওয়ার আছে, বলবে যে আমার উমুক চাচা তার সাথে পৃথিবীতে আমার খুব কি ছিল,
দিনের কারণে মহব্বত ছিল, আমাকে মহব্বত করতো, আমাকে ভালোবাসতো, আমি তাকে ভালোবাসতাম। আল্লাহ আমার চাচাকে আমার খুব দরকার, আল্লাহ তাআলা বলবেন ওয়ান কলিবু, ওর এই জাহান্নাম থেকে এখানে ফিরাই দাও, ওয়ান কলিবু, ওখান থেকে এখানে ফিরাই দাও। কোন কোন পরিভাষায় হাদিসে তো বরং জান্নাত না কবর থেকেই, কবর থেকেই এটার কি আছে শুরু। আপনি মৃত্যুবরণ করার পর ফেরেশতারা এসে সঙ্গ দিতে বলবে আমাদের সাথে কথা বলতে আর কত ভালো লাগবে তোমার, তোমার এবার কার সাথে কথা বলতে ইচ্ছা করে বলো। সে বলবে আমার বাবা কত আগে ইন্তেকাল করেছেন, 25 বছর 50 বছর 100 বছর আগে ইন্তেকাল করেছেন, আমি আমার বাবার সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন নিয়ে এসো ওকে পাশে বসাই দাও, পাশে বসাই দাও। আমি আমার মাকে এটা বলি এখনো যে মা ইসলামী আন্দোলনের জন্য আমি তোমাকে সময় দিতে পারি না, আমি তো এই জন্য সময় দিতে পারি না এই আশায় যে দুনিয়ার এই এক ঘন্টা, দুনিয়ার এই এক রাত, দুনিয়ার এই এক দিন আল্লাহ তাআলা গোটা স্থায়ী জীবন দিয়ে যখন পূরণ করে আমাকে বলবেন ওয়ান কলিবি লাহালে মাসরুর, তোর গোটা পরিবারকে এবার তোর সাথে স্থায়ীভাবে দিয়ে দিলাম, এবার তোমরা আনন্দ করো, মাসরুর আনন্দ করো। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুর। আর এক দলকে বলা হবে ওয়াদু সুবুর ওয়াসলা সাইদ, এদেরকে জাহান্নামে ফেলো। আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাদের মাফ করুন যারা পরিবারের কারণে, ব্যস্ততার কারণে, অফিসের কারণে, দুনিয়ার কারণে আসতে পারে নাই, আল্লাহ তাদের জন্য এবার ধিক্কার দিচ্ছেন ওয়াদু সুবুর, কপাল পোড়াও আর বদনসিব হোক, ও বড় যত চাকরিজীবী হোক, ওর যত বড় স্যালারি থাকুক, ওর যত বড় ডেজিগনেশন স্ট্যাটাস থাকুক, ওর কপাল পুড়েছে। কেন পুড়েছে? ও দুনিয়ার পছন্দ অপছন্দের মাপকাঠির উর্ধ্বে উঠে আমার জন্য পছন্দ অপছন্দ নির্ধারণ করতে পারে নাই, ওর কপাল পোড়া। ওয়াসলা সাইর, এটা জান্নাতের নাম, এটা জান্নাতের নাম। আল্লাহ একটা জাহান্নামের নামই উল্লেখ করে মেনশন করেছেন ওই লোকদের জন্য যারা চাকরি, ব্যবসা, পরিবার, স্ত্রী, সন্তানের ভালোবাসা উপেক্ষা করে আল্লাহর দিনকে ভালোবাসতে পারে নাই, আল্লাহর দিনের আন্দোলনের নির্দেশকে পছন্দ করতে পারে নাই। ওয়াসলা সাইর, ওয়াসলা, দেরি করবা না, দেরি করবা না ব্যাখ্যা বলা হয়, ওর কোনো হিসাবই দরকার নাই, হিসাব নিয়েও টাইম নষ্ট করা যাবে না। ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে ওয়াসলা সাইর, দ্রুত ওরে কোথায় ফেলাও, ওরে জাহান্নামে ফেলাও। কেন ফেলাও? অপরাধটা শুনেন না, অপরাধ শুনেন ভাই, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুর, এরা দুনিয়ার জীবনে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বড় 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 চাকরি ব্যবসা এসব নিয়ে কিসে ছিল? ব্যস্ত ছিল না, এসব নিয়ে আনন্দে ছিল। শুক্রবার আসলেই দেখবেন সামাজিক কাজ, পারিবারিক কাজ, এই কাজ, সেই কাজ, কয় যে ভাই শুক্রবার তো শ্বাসই ফেলাইতে পারি না, তো শ্বাস ফালান কবে? শনিবার থেকে বৃহস্পতিবার শ্বাস ফালাইতে পারেন না, শুক্রবার পরিবার পরিজন সামাজিক কাজে শ্বাস ফালাইতে পারেন না, শ্বাসটা ফালান কবে? আমি জানতে চাচ্ছি, আল্লাহ জানতে চাচ্ছে। ইন্নাহু কানা ফি আহলি মাসরুর, কানা, তারা ছিল দুনিয়ার জীবনে আনন্দ মশগুল ছিল, স্ত্রী সন্তান নিয়ে প্রতিদিন বেড়াইতে যাইতে হবে, প্রতিদিন সময় দিতে হবে, প্রতিদিন ঘুরতে হবে, প্রতিদিন বাচ্চাদের নিয়ে পার্কে যেতে হবে। আল্লাহ তাআলা বললেন যা তুই এবার, যা তুই এবার, ওয়াদু সুবুর, তোর কপাল পুড়েছে, ওয়াসলা সাইর, এবার তোর জন্য আমি একটা আলাদা জাহান্নামে নির্ধারণ করে দিয়েছি, এবার যান। এবার সংগঠনকে কথায় কথায় বলেন শুক্রবার সময় নাই, শনিবার সময় নাই, রোববার অফিস বলেন। আল্লাহ তাআলা যাকে অপছন্দ করেন তাকে ব্যস্ততার মধ্যে ডুবিয়ে দেন, যাকে আল্লাহ পছন্দ করেন ব্যস্ততাকে মুক্ত করে তাকে দিনের ব্যস্ততার মধ্যে ঢুকিয়ে দেন। এবার দুনিয়ার কোনো কম্পিউটার না, কোরআনের হাদিসের কম্পিউটার দিয়ে আপনি এখন রিপোর্ট বের করে এখান থেকে বাসায় যান। এটা তো একটা হসপিটাল, আল্লাহ তাআলা হসপিটাল এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করুন, বরকতপূর্ণ করুন। আমিন। যারা আমাদেরকে আশ্রয় দিয়েছে আল্লাহ তাআলা তার হেফাজতে আশ্রয় এটাকে কবুল করুন। আমিন। এই হসপিটালে আপনি কোনো টেস্ট রিপোর্ট পাইতে হলে ইনভেস্টিগেশন লাগবে, তারপরে টাকা দিবেন, তারপরে রিপোর্ট পাবেন। আর আমি কোনো টাকা ছাড়া দুনিয়ার কম্পিউটার না, কোরআন হাদিসের কম্পিউটারে আপনার হাতে হাতে এখন রিপোর্ট ধরাই দেব। যে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল দুনিয়ার ব্যস্ততায় ডুবে যাবেন, মনে করবেন আপার কপাল পুড়েছে। আল্লাহর নারাজি, আল্লাহর অসন্তুষ্টি ওই ব্যক্তির জন্য বুঝতে এই রিপোর্টই যথেষ্ট যে আপনি কিসে ব্যস্ত হয়ে পড়েছেন। অথচ আমি দুর্ভাগ্য, কপাল পোড়া, লজ্জা লাগে আমার ওই ইমানদারের দেখলে,
যে আমার দিকে তাকিয়ে কিছুটা গর্বের সাথে আবার বলে, সুদ ভাই বুঝেন না, একটু ব্যস্ত হয়ে পড়েছি, অনেকগুলো দিক দেখতে হয়, অফিস অফিস মিলায় আমি ছাড়া আসলে এগুলো একটাও তুমি ছাড়া চলে না। কে বলেছে তোমার চোখ বন্ধ হওয়ার পর তোমাকে নিয়ে এক সেকেন্ড চিন্তা করার জন্য পৃথিবীতে কেউ থাকে না? আর তুমি বলে বেড়াও তুমি ছাড়া কিচ্ছু চলে না, মিথ্যা প্রতারণা বিশ্বাসঘাতক, তুমি তুমি আত্মপ্রতারক। তোমার স্ত্রী তোমাকে কবরে নামানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে, তোমার সন্তান বারবার ইমামকে বলতে থাকে জানাজা দেরি করতে নেই, বলে আমি বলতে শুনেছি পুরো আমার আমার চোখের সামনে বাবার সামনে কফিনে দাঁড়িয়ে নিজের পুত্রকে বলতে শুনেছি, মাসুদ ভাই বক্তৃতা লম্বা করবেন না, কি নিষ্ঠুর দুনিয়াতে থেকে আপনি বলেন আমি ছাড়া কিচ্ছু চলে না, কে আত্মপ্রতারণায় শয়তান আপনাকে ফেলে রেখেছে, কে আত্মপ্রতারক বেঈমান, আমি আমি ছাড়া সংসার চলে না, আমি ছাড়া এক রাত আমার স্ত্রী ঘুমাতে পারে না, দেহরসেন সাইদে হুজুরের তাহলে কি অপরাধ, নিজামি সাহেবের তাহলে কি অপরাধ, মীর কাসেম আলী মিন্টু ভাই তার ছেলে ব্যারিস্টার আরমানের কি অপরাধ, তার স্ত্রী কি করে ঘুমায়, আমার আজমির স্ত্রী কি করে ঘুমায়, শহীদ আব্দুল কাদের মোল্লার স্ত্রী কি করে ঘুমায়, আত্মপ্রতারক শফিকুল ইসলাম মাসুদ, বেঈমান শফিকুল ইসলাম মাসুদ, আমার সন্তান আমাকে ছাড়া ভাত খায় না, ব্যারিস্টার আরমান ভাইয়ের সন্তান কি করে ভাত খায়, কি করে ভাত খায়, আমি সেই বাসায় গিয়েছিলাম, তাদেরকে ডাক্তার দেখাতে হয় না, তাদেরকে মানসিক রোগ হসপিটালে ভর্তি করতে হয়েছে, মাসুদ ভাই কোনো পুরুষ লোক দেখলে বলে এটা আমার বাবা, আমাদের বাবা কোথায়, আমার বাবা যদি মারাও না যায়, যদি কবর না থাকে তাহলে আমার বাবা তো বেঁচে আছে, এইটা আমার বাবা, অসুস্থ হয়ে পড়েছে মানসিকভাবে, বলছে যে জন্য আমরা কোথাও বের হই না, কোনো পুরুষকে সামনে দিতে দেই না, আপনাদের সাথে আমরা দেখা করতে পাঠাই না, দেখলেই আপনাদেরকে গলা জড়িয়ে ধরে বলবে এটা আমার বাবা, আর আপনি বলেন আপনি ছাড়া সংসার চলে না, আপনি ছাড়া অফিস চলে না, আপনি ছাড়া প্রতিষ্ঠান চলে না, আপনি ছাড়া আপনার স্ত্রী চলে না, বরং ইসলামী আন্দোলন ছাড়া আপনার ঈমান চলে না, চলে না। ভাইয়েরা আলোচনা লম্বা করছি না, শেষ করে দিচ্ছি, ফি মাহিব্বা ওয়া কারিহা পারবো, পছন্দ অপছন্দের মাপকাঠি ইনশাল্লাহ, রুকুনিয়াতের প্রথম শর্ত এটা, দ্বিতীয় শর্ত ফিল উসরি ওয়াল ইউসর, কঠিন হইলেও করব, সহজ হইলেও, এটা সাহাবীদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা জামাত ইসলামী আপনাদের কর্মীদেরকে আমরা শোনাচ্ছি, এটা আমি গঠনতন্ত্র থেকে কোনো আলোচনা আপনাদেরকে পেশ করছি না, এটাই বায়াতি জিন্দিগির কথা বলছি, এটা সেই দুঃসময়ের কথা বলছি, ক্রান্তিকালের কথা বলছি, যখন আল্লাহ রসুল সাহাবীদের দিকে তাকিয়ে বললেন ফিল উসরি ওয়াল ইউসর, পরিস্থিতি যত কঠিনই হোক তোমরা কি রাজি আছো, তারা এক বাক্যে বলেছিল ইয়েস, উসরি ওয়াল ইউসর, কঠিন হলেও আসি, সহজ হলেও, কিন্তু আপনি মিছিলে যাবেন না, আপনি জরুরি ওয়াদা দিবেন না, কারণ আমার অবস্থাই খারাপ, আপনার খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় যাওয়ার জন্যই তো এটা সাদাকা, কথা বুঝেন নাই, গোটা পৃথিবীর ইসলামিক স্কলাররা এটা বলেন, বউ কথা শোনে না, ১০০ টাকা আল্লাহর দিনের জন্য দিয়ে দাও, হইতে পারে এই উসিলে বউ এখন থেকে কথা শুনবে, ছেলে কথা শোনে না, ১০০ টাকা দিয়ে দাও আল্লাহর দিনের জন্য, ওটা নিয়ত করে দাও কথা শুনবে, কারণ আল্লাহ রাসূল বলেছেন গোটা পৃথিবীতে যখন দাউ দাউ করে আগুন জ্বলে, গোটা পৃথিবীর সমস্ত তিন ভাগের দুই ভাগ পানি দিয়ে এই আগুনের এক ছিটা ফোটাও নিবানো সম্ভব না, কিন্তু গোটা পৃথিবীর একজন ইমানদার না, গোটা পৃথিবীর সমস্ত ইমানদারের জল জল করা আগুন, দাউ দাউ করা তার হৃদয়ের আগুন, আপনি এটা প্রশান্তির জন্য মানুষের কাছে আশ্রয় খোঁজেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দাউ দাউ করা জ্বালা আগুনের মধ্যে যদি তুমি একটা সাদাকার খেজুরের টুকরা ফেলে দাও, গোটা পৃথিবীর আগুন নিভিয়ে দিতে সক্ষম একটা খেজুর, আর আপনার ভাবটা কি, আর জামাত ইসলামীও পাইছে আমাদের,
জরুরি দেন, নেশাব দেন, বন্যা দেন, আফগানিস্তান দেন, এইটা দেন, ওইটা দেন, কি দেন আপনি, কারটা দেন, কাকে দিচ্ছেন? লজ্জা করে না শফিকুল ইসলাম মাসুদের? যার খাই যার পরেই তাকে দিতে কার্পণ্য করি, কত বড় আত্মপ্রতারক, কত বড় বেইমান আমি! তার মানে আপনি সব দিয়ে দিবেন? বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ওর বাইরে একটুকু আপনি চেষ্টা করবেন, যতদূর দেওয়া যায়, যতদূর দেওয়া যায়, এটা খরচ না, এটাই শুধু জমা। আর যা খরচ করতেছেন এটা শুধুই খরচ, কিন্তু খরচ করতে স্বাচ্ছন্দ্য বোধ লাগে, আর যেটা খরচ করলে শুধু জমা হবে ওটাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। যে এর অর্থই হলো আল্লাহ আমার উপর কিনা রাজি, রাজি যাদের উপরে ছিলেন তারা বলেছিলেন আমার এই পুরো বাগান না, বাগানের মধ্যে আমার বাড়িটা। আল্লাহু আকবার! আব্দুল দাহদা সাহাবীর নাম মনে আছে, আল্লাহ রসুলকে বিক্রি করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার পুরো বাগানটা দিয়েও যদি ওই বালকটার দেওয়ালটা ঠিক করা যায়, তা আপনি শুধু বলেছিলেন যে একটা বাগান এখানে একটা খেজুর গাছ দিয়ে যদি কেউ এখান থেকে নেয়, আমি আল্লাহ রসুল আল্লাহর কাছে সুপারিশ করব তার জন্য যেন আল্লাহ তাআলা একটা এরকম খেজুর গাছ যেন জান্নাতে তাকে তৈরি করে দেয়। বলছি ইয়া রাসূল, এটা কি তার জন্য না সবার জন্য? বলছে সবার জন্য। বলছি ইয়া রাসূল আল্লাহ, আমার বাগান শুদ্ধ, বাড়ি ঘর যা আছে ওর মধ্যে আমার সব সব দিয়ে দিলাম, পুরো আরবের সবচেয়ে বড় বাগান। বাগানের বাইরে গিয়ে স্ত্রীকে ডাকছেন, আল্লাহ! বাগানের বাইরে গিয়ে স্ত্রীকে ডাকছেন, বায়াত, এটা বায়াত, এগুলো চুক্তি, এগুলো এগ্রিমেন্ট, এগুলো শপথ। স্ত্রী বললেন ঘরের ভিতরে আসো। বললেন আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তি করে ফেলেছি, এই বাগান বিক্রি হয়ে গেছে, এখানে আবু দাহদা ঢুকতে পারে না, তোমরা বেরিয়ে আসো। ওই ঘর সহ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিয়েছি। স্ত্রী তো আবার সেই রকম, ওই যে বললাম ঘর ঠিক করেন, স্ত্রী ভিতর থেকে চিৎকার করে আল্লাহর দ্বারে বারে বলছেন, আল্লাহ এই তো স্বামী যে পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসাটা আজকে তোমার সাথে করে আসলো, যেই ব্যবসায় আমরা শুধু একটা খেজুরের বাগান পাবো না, ওই বাগানের জান্নাতটাও আমাদেরকে হয়ে দেবে। এরকম স্ত্রী চাই, এরকম স্ত্রী তৈরি করে নিতে হবে। ফিল উসরি ওয়াল ইউস, পারা যাবে ইনশাল্লাহ, ফিল মানসাতি ওয়াল মাকরাহে, চার তিন নাম্বার, তিন নাম্বার, সন্তুষ্টি অসন্তুষ্টি, আপনার দুনিয়ার এই অসন্তুষ্টি সন্তুষ্টিতে কিচ্ছু যায় আসে না, মূল সন্তুষ্টি কার? ফিল মানসাতি ওয়াল মাকরাহে, কেউ পছন্দ করলো করলো না, কেউ ভালোবাসলো বাসলো না। যেমন কয় যে আমি জামাত ইসলামী করলে ভাই আমার তো একটু লোকেরা সাফে বেশি, তো সাফুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আপনি আমাকে এক চোখের পলক পরিমাণও আপনার থেকে আমাকে কি করবেন না, আলাদা করবেন না, আমাকে গোটা দুনিয়ার সামনে ফেলে দিবেন না। ফিল মানসাতি ওয়াল মাকরাহে, পছন্দ পছন্দ সন্তুষ্টি অসন্তুষ্টি যেন আমার সাথে, আল্লাহ আপনার সাথে যেন থাকে, এটা বায়াতের আর একটা চুক্তি। দুনিয়ার কে সন্তুষ্ট হলো, কে পছন্দ করলো, কে করলো না, কে ভালোবাসলো, কে চাকরি রাখলো, কে চাকরি রাখলো না, কে ব্যবসায় সহযোগিতা করলো, কে ব্যবসায় সহযোগিতা করলো না, ওই ডান কোয়ার দেয়ার, ওই ডোন কেয়ার দেয়ার, ইনশাল্লাহ। সর্বশেষ বায়াতের চূড়ান্ত জজবাটা হচ্ছে, চূড়ান্ত জজবা, আল্লাহ রাসূল এই জজবায় সকল সাহাবীদেরকে উজ্জীবিত করেছেন। ফিল ইউহি ওয়া ইউমিত, ফিল ইউহি ওয়া ইউমিত, যদি এই বায়াত, এই হক, এই শপথের দাবি আদায় করতে গিয়ে তুমি জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে যাও, তবু এই শপথ থেকে এক চুল পরিমাণে নড়া যাবে না। এই জন্য আমাদের আমিরে জামাত, আমাদের সেক্রেটারি জেনারেল, আমাদের নায়েবে আমির, আমাদের মীর কাসেম আলী মিন্টু ভাইদের কাছে এই জীবন মৃত্যুর প্রস্তাব গিয়েছিল না যায় নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাদের সাথে আমাদের মতো এই ক্ষুদ্র গোনাগার গোলামদেরও কবুল করুক, কবুল করুক। ফিল ইউহি ওয়া ইউমিত, জীবন মৃত্যুর ফয়সালাও যদি এসে যায় তার মানে এসে যেতে আল্লাহ রসুল যা কথা বলেছেন কোনোটা অবাস্তব না, এগুলো বাস্তব এসে গেছে বহু লোকের জীবনে। এটা শুধু জজবার ব্যাপার না, শুধু জোশের ব্যাপার না, এটা হোশেরও ব্যাপার, এটা বাস্তবায়নের ব্যাপার। ইসলাম কোনো মাত্র ফ্লোটিং কোনো বিষয় না, ভাসমান কোনো বিষয় না, এটা প্র্যাকটিক্যাল ব্যাপার, এটা জমিনের সাথে লেগে থাকার ব্যাপার, জীবন পরিবর্তন করার ব্যাপার, জমিন পরিবর্তন করার ব্যাপার।